আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের কি তৈরিকে দেখাবো এটি মূলত আপনারা এতক্ষণে বুঝে গেছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ডিজেল লাইটটি তৈরিকে দেখাবো। এটি খুব সহজে এবং অল্প খরচের মধ্যে আপনারা কীভাবে তৈরি করবেন এটি মূলত দেখানোর চেষ্টা করব। এখানে বেশি কিছু প্রয়োজন নাই, অল্পতেই কিন্তু এটি আপনারা তৈরি করতে পারবেন। এটি কিন্তু চমৎকার ডিজেল সিস্টেম, আলাদাই 60টি কালার আছে এখানে, একটু পরপর 60টি কালার চেঞ্জ করে। তো এটি আপনারা কীভাবে তৈরি করবেন এটি মূলত ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, আর আমার চ্যানেল যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে দিন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের এখানে এই এসি ডিজেল লাইটের সার্কিটটি প্রয়োজন। এটি মূলত আমাদের ডিজেল লাইট, এখানে বেশি কিছু নাই, শুধু এই লাইটটি আমাদের এসি এবং দুটি তার নিব এর কানেকশন দেওয়ার জন্য, এবং একটি বডি। এতে মূলত আমরা এটিকে ফিট করব, এবং এখানকার দুটি না দুটি খাপ এবং একটি স্ক্রু, এটি দিয়ে আমরা সম্পূর্ণভাবে তৈরি করব। তো বন্ধুরা, প্রথমে এটিকে আমরা খুলে নেব। এইভাবে খুলে নেওয়ার পর আমাদের যে দুটি তার আছে সেই দুটি তারকে আমরা প্রথমে এসি লাইন দেওয়ার জন্য আমরা এর সাথে কানেক্ট করে নিব, মানে এই ফুটাতে ঢুকে নিয়ে এদিকে আমরা আটকাই দিব। এইভাবে দেওয়ার পর আমরা এদিকে এইভাবে লাগাই দিব শক্ত করে, এবং এটিকেও একইভাবে ভিতরে ঢুকে নিব, এবং এটিকেও লাগাই দিব। তো এইভাবে আমি এটাকে লাগাই দিলাম, আমাদের এসি লাইনটি এখানে গেছে। তো এবার আমরা এটিকে এই দিয়ে নিব, নিয়ে এখানে লাগাই দিব এটাকে। এখানে আরও বেশি কাজ নাই, শুধু আমাদের এই সার্কিটটি আমাদের এখানে প্রবেশ করাতে হবে। তো আমরা এটিকে এইভাবে নিয়ে এটিকে আমরা একটু রং দিয়ে একটু ঝালাই দিব, যাতে আমাদের সুন্দর মতো লাগে। তো এই জন্য এখানে দুটা এসি লাইন আছে, দুটা এসি লাইনে আমরা ঝালাই দিব, দুটা এসি লাইনে ঝালাই দিয়ে আমরা দুই তার যে কোনো যেটাই উল্টা পাল্টা, এখানে কোনো প্লাস মাইনাস বা কিচ্ছু নেই, এখানে এসি লাইন যেহেতু আমরা একটা একটা আরেকটা একটা লাগাই দিব দূরে দূরে। তো আমরা লাগাই দিলাম এইভাবে, আর কিছু নাই এখানে, এখানে আর কিছু প্রয়োজন নাই, খুব সহজে আপনারা এটিকে লাগাইতে পারবেন। তো তারগুলো হচ্ছে তার ভিতর দিয়ে আমি একটু ঢুকাই দিই। তারগুলোকে ঢুকাই দিলাম। তো এবার এটি আটকানোর জন্য স্ক্রু ব্যবহার করতে পারি, বা তলে কিছু আমরা গাম দিতে পারি। তো আমি এখানে তলে গাম দিব, আপনাদের গাম দিয়ে দেখাইতেছি। এই গামটি আমি এখানে ব্যবহার করব, এটাই মূলত মানে এলইডি এলইডি লাইটগুলো যে থাকে ওগুলোর মধ্যে এই গামটি দেওয়া থাকে। এই গামটি দিলে খুব সহজে সার্কিটটি গরম হওয়ার পরও কেটে যায় না, নষ্ট হয়ে যায় না। তো এটি আমি একটু দিয়ে নিব, যাতে আমাদের লাইটটিও লাগবে এবং সহজে নষ্ট হবে না এটি। তো এইভাবে দেওয়ার পর এইভাবে লাগাই দিব, গ্যামে শুয়ে গেলে আমাদের এটি আটকে যাবে। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন কিছু ব্যবহার করতে পারেন, এটা কিন্তু সাত কালার দিবে এই লাইট থেকে, 60টি কালার আমরা এখান থেকে পাবো। এছাড়াও মনে করেন যে হলো এইরকম, এটি আমাদের লাল কালার আলো দিবে, এটিও টিয়া কালার, এইগুলো সব কিন্তু এসি ডাইরেক্ট কারেন্টের, এটা যেভাবে লাগালাম সেম এইগুলো এইভাবে। এবং এটি নীল, নীল টিয়া লাল, এবং এখানে কিন্তু এই সাদা কালারের এগুলো ব্যবহার করা যায়। এগুলোতেও কিন্তু আপনারা এই এলইডি সাদা লাইট যেগুলো এগুলো তৈরি করতে পারেন খুব সহজে। তো
আমার কাছে এগুলো আছে, আমি এগুলো দিয়ে অনেক সময় কাজ করে থাকি। তো এটা কাজ শেষ, এবার আমরা এটিকে লাগাই দিয়ে একটু এসি দিয়ে মানে কারেন্টের লাইন দিয়ে চেক করব। তো চলুন এরকম একটি ইয়া নিয়ে আমি এটিকে চেক করে দেখাই আপনাদের। দেখ দেখুন, তো এই দেখুন, আস্তে করে এখানে কালারটি চেঞ্জ হবে। আমরা বুঝতে পারবো না যে এখানে কালার চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। তো আমি আমার এখানে লাইটগুলো বন্ধ করে দিয়ে আমি আপনাদের দেখাই। দেখুন আমি এখানে সুন্দর মতো আমরা দেখার চেষ্টা করতেছি। তো এইভাবে এটি আপনারা তৈরি করতে পারবেন। এখানে কিন্তু খুব সুন্দর একটি স্টাইল আলো দিবে, একটু পরপর আলোগুলো চেঞ্জ হবে, লাইট কালার চেঞ্জ হবে। এখানে 7টি কালার আছে। তো এটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। এখানে দোকানে যে কোনো ইলেকট্রিকের দোকানে গেলে আপনারা এটা পেয়ে যাবেন, যেখানে লাইট সম্পর্কে মানে পাঁচ টাচ বিক্রয় এখানে পেয়ে যাবেন আপনারা। তো এখানে খুব সহজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।